অনেকদিন আগের কথা, গিরিডিতে শহরের ধারে জঙ্গলের মধ্যে এক গাছের উপর থাকতো এক বুড়ো। তাকে লোকে গেছো বুড়ো বলেই ডাকত। সে কোনোদিনও গাছ থেকে নিচে নামত না। গ্রামের বউ মেয়েরা তাকে প্রণাম করে মাঝে মাঝে খাবার দিয়ে আসত। বুড়ো ছিল এক অদ্ভুত ক্ষমতা, সে যা বলতো সব সত্যি হয়ে যেত। কিন্তু সাধারণত সে কারোর সাথে কথা বলতো না। বুড়ো বাবা, নেমে এসো, তোমার খাবার এনেছি। রেখে যা, কাজ করছি। কাজ? কি কাজ? তারা গুনছি। কি? দিনের বেলায় তারা? তোদের নিচে দিন, আমার উপরে রাত। খুব মিথ্যে কথা বলে তো। চল চল তো। কি মিথ্যে? আজ তোর পা ভাঙবে। কি? যা যা দেখে নে কোনটা সত্যি কোনটা মিথ্যে। যা। আরে চল ভাই চল, এই পাগল বুড়োটার কথার কোনো দাম নেই। ওরে বাবা রে, মরে গেলাম বাবা রে বাবা, আমার পা ভেঙে গেল রে বাবা। দেখতে দেখতে এই কথা ছড়িয়ে পড়ে শহর জুড়ে। গ্রামের ছেলে বউ এরা ভিড় করে আসে তার কাছে। বাবা, তোর গরু হারাবে। বাবা বাবা গো, তোর বাড়ি ঝড়ে উড়ে যাবে। ওরে বাবা গো, তোর মাথায় মুকুন হবে। চল চল, এই বুড়ো শুধু খারাপটাই বলতে পারে। ভবিষ্যৎ জানতে এসে শুধু খারাপ কথা শুনে সমস্ত লোকেরা চলে যায়, গাছতলা ফাঁকা হয়ে যায়। সেই সময় সেখানে আসে ওই গ্রামেরই এক পরোপকারী ছেলে মাথায়। আচ্ছা ব্যাপার কি তোমার বুড়ো বলো তো? হ্যাঁ, তুমি মানুষের খালি খারাপটা বলো কেন, ভালোটা বলতে পারো না? আমার ইচ্ছে। বেশ বেশ, তুমি যদি ভালোই বলতে না পারো তাহলে কিন্তু খারাপও বলবে না। আমার ইচ্ছে। ঠিক আছে, এবার তুমি আরেকবার খারাপ বলে দেখো। তোমাকে যদি গাছ থেকে না নামিয়েছি না। কি আমাকে চমকানো? যা যা যা, আজ রাতে তুই বউয়ের কাছে চর খাবি। যা। এবার কিন্তু তোমার ভবিষ্যৎ বাণী ফলবে না, আমার তো বিয়েই হয়নি তো বউ। মাধায়ের হাসি দেখে বুড়ো প্রথমে থমকে যায়, তারপর আরো জোরে হাসতে থাকে। বুড়োর হাসি দেখে মাধাইয়ের বুক শুকিয়ে যায়। সে চিন্তিত মনে বাড়ির দিকে হাঁটতে থাকে। পথে দেখে বেশ কিছু ছেলে রাস্তা দিয়ে ছুটছে। কি রে ছোটু, আরে ছুটছিস কেন? সর্বনাশ হয়ে গেছে মাধাইদা, শ্যাম মুখুজ্জের মেয়ের বিয়ে আটকে গেছে, তুমি শিগগির চলো। চল 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 চল। কি হয়েছে জ্যাঠামশাই? ছেলে জানিয়েছে বাইক না হলে বিয়ে করবে না, সে ফিরে যাচ্ছে। এদিকে লগ্ন যায় যায়। ওগো ও, আমার মেয়ে তো লগ্ন ভ্রষ্ট হবে গো, কিছু একটা করো তুমি। এত করে তো বোঝাচ্ছি যে কাল সকালেই। না বাবা, তুমি কিচ্ছু দেবে না, পণ দিয়ে আমি বিয়ে করব না। সত্যি তো, বিয়ে না হলে তো লগ্ন ভ্রষ্ট হতে হবে। হ্যাঁ তাই হবে, কিন্তু এই বিয়ে আমি কিছুতেই করব না। কিন্তু কিন্তু এখন অন্য পাত্র কোথায় পাই বল? তোর তো একটা ভবিষ্যৎ। হ্যাঁ গো, শোনো শোনো, ওই দেখো ওই দেখো, ভালো ছেলে তোমার সামনেই। হ্যাঁ কে? ওই যে গো, মাধাই মাধাই, ভালো ছেলে। গ্রামের মেয়ে গ্রামেই থাকবে, তোমরাও ইচ্ছে মতো যোগাযোগ করতে পারবে। বা বা, এই তো এই তো বর পাওয়া গেছে। ওরে ওরে, তোরা শাঁখ বাজা, উলু দে। কিন্তু মাধায়ের কথা কেউ শোনে না, তাকে জোর করে বিয়ে দেওয়া হয়। মাধায়ের মাথায় ঘুরতে থাকে গেছো বুড়োর কথা। এবার কি তাকে বউয়ের হাতে চড় খেতে হবে? সে ঢোকে বাসর ঘরে। দেখো আমাকে ভুল বুঝো না, মানে তোমাকে না বিয়ে করার ইচ্ছে আমার ছিল না।
বউয়ের চর খেয়ে তো মাথায় বেরিয়ে পড়ে। তার মনে এখন গেছো বুড়োর ওপরে প্রতিশোধ নেওয়ার আগুন দাউ দাউ করে জ্বলছে। সে একটা বুদ্ধি বের করে, তারপর বেরিয়ে পড়ে গিরিডির আশপাশের সব গ্রামে। সুযোগ 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 মহা সুযোগ, বিনা খরচে নিজের সঠিক ভাগ্য জানুন। গিরিডির মহাপুরুষ কেছো বুড়ো সর্বজ্ঞানী, মুখ দেখেই বিনা পয়সায় তিনি বলে দেবেন আপনার ভাগ্য। এ সুযোগ হাতছাড়া করবেন না, আজই যান গিরিডিতে। মাধাইয়ের কথা ছড়িয়ে পড়ে আশেপাশের সব গ্রামে। দলে দলে লোকেরা আর রিপোর্টাররা গিয়ে পৌঁছয় গেছো বাবার কাছে। বলুন বাবা বলুন, আমার মেয়ের বিয়ে কবে হবে? কবে হবে আবার মেয়ের বিয়ে? আমার শেয়ারটা রেখে দেব না বেচে দেব? দাম উঠবে না পড়ে যাবে ও বুড়ো? 1 কোটি টাকার লটারির নম্বর বলে দিন বাবা, সেটাই কাটবো। শান্তি নেই, শান্তি নেই। বলুন বাবা বলুন। আপনার নাম বলুন। নাম? আপনি কি গণনা করে ভাগ্য বলেন? আপনার গুরুর নাম কি? ভিজিট নেন না কেন? ভিজিট বলুন বাবা বলুন, কবে হবে? সারাদিন লোকেরা গেছো বুড়োকে বিরক্ত করে। ক্রমে রাত নামে, লোকেরা সেখানেই গেছো বাবার গাছ ঘিরে মেলা করে তাঁবু খাটিয়ে বসে যায়। গেছো বাবার আর পালানোর উপায় থাকে না। কি বুড়ো, ওপরেতে দিন না রাত? 24 ঘন্টায় তো দিন করে দিচ্ছিস, হতচ্ছাড়া বজ্জাত ছেলে। এই তোমার জন্য, তোমার জন্য না, বউয়ের হাতে চড় খেয়েছি। এদের হাত থেকে আমাকে বাঁচা মাধাই। আগে বলো তুমি লোককে খারাপ কথা কেন বলো? আরে বাবা, ভালো কথা বললে লোকেরা সবসময় আমার পেছনেই পড়ে থাকবে, সাধনা করব কখন? তাই খারাপ সত্যিগুলোই বলি। আমি বললেও ওগুলো হতো, না বললেও তা হতো। ঠিক আছে, তোমাকে বাঁচাবো, কিন্তু আমার কি হবে? ভালো কথা শুনতে হলে আমায় বাঁচা, না হলে। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা করছি। মহাপুরুষ গেল গেল, সব বরবাদ হয়ে গেল। চল চল অন্য খবর খুঁজতে। চল দেখতে দেখতে মাঠ ফাঁকা হয়ে যায়, শুধু থাকে মাথাই আর কিছু বুড়ো। কি বুড়ো, শান্তি তো? হ্যারে মাধাই, শান্তি। যা যা ঘরে যা, বউ অপেক্ষা করছে। বউয়ের হাতে চর খেয়ে ওই ঘর থেকে বেরিয়েছি, আর ওই ঘরে ঢুকবো না। না রে না, আজ আর বাজে কথা বলবো না, বাড়ি যা। বলছি যখন যা, বাড়ি যা। আমি তাই তো মেরেছিলাম। আমি কি মারবার জন্য মেরেছি নাকি? মশা, আমার আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে আর মশা মারবো না। পঞ্চাত বুড়ো, তোর মনে এই ছিল? চাঁদের আলো মিষ্টি না নন্তা?